নমস্কার, আজকে রবীন্দ্র নজরুল সন্ধ্যায় আমি পৃথ্বীজিৎ চৌধুরী। আমার ছোট্ট প্রচেষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টগ বগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে। সন্ধে হলো সূর্যি নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে, ধুধু করে যে দিক পানি চায় কোনো খানি জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মা গো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা, চোর কাটাতে মাঠ রয়েছে ঢেঁকি, মাঝখানেতে পথ গিয়েছে বিঁকি, গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানি, আমরা কোথায় যাচ্ছি তা জানি, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় দেখি দিঘির ধারে ওই যে কিসের আলো এমনি সময়, হারে রে 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 রে, ওই যে কার আসতেছে ডাকছে রে, তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারা গুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো, আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো, হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল, আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে, শুনে তারা লম্বনে উঠে চেঁচিয়ে উঠল হারে রে 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 রে, তুমি বললে যাস নি খোপা উড়ে, আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ছনছনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দিবে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়, কত লোকের মাথা পড়ল কাটা, এত লোকের সাথে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে, আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে, তুমি শুনে পালকি থেকে নেমে চুমুকে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খুব সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে, রোজ কত কি ঘটে যাহা তাহা, এখন কেন সত্যি হয় না আহা, ঠিক যেন এক কল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে, দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে, পাড়ার লোকে বলতো সবাই শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। আমার আরেকটি নিবেদন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা, দেখবো এবার জগৎটাকে, থাকবো না তো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেজে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পানে, জাপতে ধরে ঢেউয়ের ছুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি, কেমন করে আনছে মানি বুঝাই করে সিন্ধু জানে, কেমন জোরে টানলে সাগর উথলে ওঠে জোয়ার বানে, কেমন করে মথলে পাথার লক্ষ্মী ওঠেন পাতাল ফুড়ে, কিসের অভে জানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে, তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায়,
রাগে চড়ে চায় যেতে কি চন্দ্রলোকে অচিনপুরে শুনব আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে থাকবো না কবদ্ধ খাঁচায় দেখবো এসব ভুবন ঘুরে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চুড়ে আমার সীমার বাঁধন টুটে দশ দিকেতে পড়বো লুটে পাতাল ফেরে নামবো আমি উঠবো আমি আকাশ ফুড়ে বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় ফুড়ে নমস্কার সকলকে শুভরাত্রি এবং ধন্যবাদ।